আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা। সাম্প্রতিক আপনার বসুন্ধরা গ্রুপ, আপনারা অনেকে চিনেন, জানেন, বাংলাদেশের সকল নাগরিকই চিনেন যে বসুন্ধরা গ্রুপ, সেইখানে কিন্তু কম্পিউটার অপারেটর পদে ডাটা এন্ট্রি অপারেটর বা কম্পিউটার অপারেটর, যেটা আপনারা ভালো বুঝেন বা চিনেন, সেই পদে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে, যেইখানে ছেলেমেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। 22,000 টাকা প্রতি মাসে বেতন পাবেন, তার সাথে বাড়ি ভাড়া পাবেন, শিক্ষাপাতা সকল বিষয়ে অনেক সুবিধা পাবেন। সেই বিষয়ে কিন্তু আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব, আবেদনের নিয়ম থেকে শুরু করে কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন এবং কতজন প্রার্থী নেবে এবং আবেদনের নিয়ম কি, লাস্ট ডেট, সকল বিষয় আজকে এই ভিডিওতে আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, এছাড়া যারা ভিডিওটা এখন রানিং দেখতেছেন অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করবেন, আর আমার যে কমেন্ট বক্স আছে এখানে আপনারা মূল্যবান মন্তব্য অবশ্যই আপনারা প্রকাশ করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। বসুন্ধরা গ্রুপ আপনারা কিন্তু সবাই, এই যে জনপ্রিয় একটি প্রতিষ্ঠান, বাংলাদেশের 64 জেলায় কিন্তু তাদের অফিস, তাদের ফ্যাক্টরি, তাদের প্রোডাক্ট কিন্তু আছে, প্রত্যেকটা দোকানেই তাদের প্রোডাক্ট কিন্তু আছে, তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট তারা তৈরি করে। এই বসুন্ধরা গ্রুপ কিন্তু সম্প্রতি তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, পদের নাম কম্পিউটার অপারেটর প্লাস ডাটা এন্ট্রি অপারেটর, এই পদে কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখন এইখানে কারা কারা আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন 18 থেকে 35 বছরের মধ্যে যারা আছেন, 18 থেকে 35 বছরের মধ্যে যারা আছেন আপুরা ভাইয়েরা, বাংলাদেশের 64 জেলার সকল নাগরিক কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে বেতন ধরা হয়েছে বাংলাদেশ সরকার যে 16 নম্বর গ্রেডের 9,300 টাকা থেকে আপনার প্লাস 22,000, এরকম আর একটা অ্যাভারেজ করে আর 22,000 টাকা কিন্তু আর আপনার বেতনটা ধরছে, যে যারা আপনারা যারা নতুন তাদের কিন্তু আবেদন করার একটি সুযোগ কিন্তু রয়েছে। এখানে কিন্তু যারা আবেদন করতে ইচ্ছুক তাদের কিন্তু অবশ্যই সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 35 বছর, 35 বছর উপরে যারা আছেন তাদের কিন্তু এখানে আবেদন করার কোনো ধরনের সুযোগ নাই। এখন আপনারা আবেদন করার পরে কি কি সুযোগ সুবিধা পাবেন, এই যে আমার হাতেই আপনার এই নিয়োগপত্রটা আছে, এখানে আমি আপনাদের বলে দিচ্ছি যে আবেদনের পরে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন। এর মধ্যে আপনারা পাবেন হলো কিন্তু 22,000 টাকা প্রতি মাসে বেতন, 22,000 টাকা প্রতি মাসে বেতন পাবেন ফার্স্ট। এখানে কিন্তু আপনার স্থায়ীভাবে নিচ্ছে ফুল টাইম, এখানে কিন্তু তার চুক্তিভিত্তিক নিচ্ছে না, তার এই বসুন্ধরা গ্রুপে আপনার কিন্তু স্থায়ীভাবে নিচ্ছে, যেখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এইখানে আপনারা পাবেন হলো বাড়ি ভাড়া পাবেন, আপনার যে থাকার জন্য যে বাসের যে খরচটা হবে সেটা কিন্তু কোম্পানি থেকে আপনার বিলটা পে করবে। 2 নম্বর পয়েন্ট হলো আপনার যাতায়াত, যে অফিসে যাবেন আসবেন সেই ধরনের সকল ভাতা কিন্তু তারা দেবে, যে যাতায়াত বিল দেবে। তারপর চিকিৎসা ভাতা দেবে, আপনি যদি কর্মরত অবস্থায় বা আপনি এইখানে প্রতিষ্ঠানে চাকরি করেন সেখানে যদি আপনি অসুস্থতা হন সেই ক্ষেত্রে কিন্তু আপনার চিকিৎসা ভাতা দেবে, আপনার যে চিকিৎসার জন্য একটা খরচ সেখান থেকে তারা কিছুটা পরিমাণ তারা দেবে। তারপর আপনারা পাবেন কিন্তু এখানে পাবেন শিক্ষা ভাতা পাবেন, যদি আপনার কর্মরত অবস্থায় যদি পড়াশোনা করেন সেই ভাতা পাবেন, অথবা যদি আপনি কর্মরত অবস্থায় থাকেন, কর্মরত থাকার অবস্থায় যদি আপনার দুটি সন্তান যদি আপনার পড়াশোনা করে সেই ক্ষেত্রে দুটি সন্তানের জন্য যে আপনার যে শিক্ষা যে খরচটা হবে সেটা প্রাথমিক কিছু অংশ তারা কিন্তু দিবে। এখানে কিন্তু আরও একটি তারা বলেছে যে আপনার যে প্রাইভেট একটা ফান্ড একটা, আপনি যে চাকরি করবেন এখানে একটা ফান্ডে তারা একটা ব্যবস্থা করছে, এবং চাকরি শেষে কিন্তু সরকারির মতো আপনার একটি রিটায়ারের মতো একটা ব্যবস্থা তারা রাখছে, যে গ্র্যাজুয়েটি তারপর বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কিন্তু এখানে কিন্তু রাখছে। এখানে যারা আবেদন করবেন, আবেদন এখানে কিন্তু যে আপুরা ভাইয়েরা যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাদের যারা আবেদন করতে ইচ্ছুক, এই যে কম্পিউটার বা ডাটা এন্ট্রি অপারেটর পদ, এই যে 1 বছর কিন্তু আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে, যে আপনি কাজকর্ম যে পারেন বা আপনার যে ওই অভিজ্ঞতাটা আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার 1 বছরে কিন্তু সম্পূর্ণ আমার অভিজ্ঞতা থাকতে হবে। যাদের অভিজ্ঞতা থাকবে তাদের কিন্তু এইখানে সুযোগ সুবিধা চাকরির ক্ষেত্রে কিন্তু পাওয়ার কিন্তু আপনার ভালো একটি সুযোগ সুবিধা থাকবে। এখানে আপনাদের যদি আপনার চাকরি হওয়ার পরে পোস্টিংটা কোথায় হবে, চাকরি হওয়ার পর আপনার পোস্টিং হবে আপনার কেরানীগঞ্জ, চিনেন অনেকে চিনেন সেই কেরানীগঞ্জ পোস্টিং, অথবা বারিধারা, এই দুটো স্থানে কিন্তু আপনাদের চাকরি হওয়ার পর কিন্তু আপনাদের পোস্টিংয়ের ব্যবস্থা করবে এই যে বসুন্ধরা গ্রুপ। এখানে শূন্য পদের সংখ্যা 8টি, যারা আবেদন করতে ইচ্ছুক, এই যে সেপ্টেম্বর মাস চলতেছে, সেপ্টেম্বর মাসের 14 তারিখ, 14 সেপ্টেম্বর মধ্যে আপনারা আবেদন করবেন। আবেদনের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে সুন্দর
ডাউনলোড করে লিখে দিছি, এটা দেখে আবেদন করবেন। তাও যদি না পারেন অবশ্যই আমাকে আপনারা নক করবেন, আমি আপনাদের কীভাবে আবেদন করে বলে দেবো। এছাড়া আমার ডিসক্রিপশন বক্সে সুন্দর করে দেওয়া আছে, এখানে দেখে অবশ্যই আপনারা আবেদন করে ফেলেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই যদি এই বিষয়ে আরও কিছু জানা থাকে অবশ্যই কমেন্টস করবেন।